দেউল, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মথুরাপুর গ্রামে অবস্থিত একটি দেউল বা মঠ। বাংলাদেশের ঢাকা বিভাগের ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গজনা ইউনিয়নের মথুরাপুর গ্রামে মথুরাপুর দেউলটি অবস্থিত, যার বিপরীত দিক দিয়ে বয়ে গিয়েছে চন্দনা নদী। কথিত আছে সংগ্রাম সিং নামক বাংলার এক সেনাপতি এটি নির্মাণ করেন। 1636 সালে বিখ্যাত জমিদার সত্রাজিতের মৃত্যুর পর সংগ্রাম সিংকে এলাকার কর বা রাজস্ব আদায়ের দায়িত্ব দেওয়া হয় এবং তৎকালীন শাসকের ছত্রছায়ায় তিনি বেশ ক্ষমতাবান হয়ে ওঠেন। এলাকার রীতি অনুসারে তিনি এক বৌদ্ধ পরিবারের মেয়েকে বিয়ে করেন এবং মথুরাপুর বসবাস শুরু করেন। অন্য এক সূত্রে জানা যায়, সম্রাট আকবরের বিখ্যাত সেনাপতি মানসিং রাজার বিরুদ্ধে যুদ্ধ জয়ের স্মারক হিসেবে এই দেওয়ালটি নির্মাণ করেন। সে অনুযায়ী মথুরাপুর দেওয়াল একটি বিজয় স্তম্ভ, তবে এই সূত্রটির সত্যতা এখনও পাওয়া যায়নি। এই দেওয়ালটি 12 কোণা বিশিষ্ট এবং মাটি থেকে প্রায় 21.2 মিটার উঁচু, যার ভিতরে একটি ছোট্ট কক্ষ রয়েছে। এর গঠন প্রকৃতি অনুসারে একে মন্দির বললেও ভুল হবে না। 16 শতকের স্থাপনাগুলোর মধ্যে মথুরাপুর দেওয়াল সম্ভবত একমাত্র রেখা প্রকৃতির দেওয়াল। দেওয়ালটি 12 কোণা বিশিষ্ট একটি ভবনের মতো স্থাপনা। দেওয়ালটিতে 2টি প্রবেশপথ আছে, যা একটি দক্ষিণ মুখে এবং একটি পশ্চিম মুখী। এটি তৎকালীন ভবনগুলোর মধ্যে একমাত্র 12 কোণা বিশিষ্ট কাঠামো। 12টি কোণা থাকায় উপর থেকে দেখলে একটি তারার মতো দেখা যায়। দেওয়ালটির উচ্চতা 80 ফুট। স্থাপনাটির মূল গঠন চুন এবং সুরকি। দেওয়ালটির বাইরে দেওয়াল লম্বালম্বিভাবে সজ্জিত, যা আলোক ছাওয়ায় সংমিশ্রণে এক দৃষ্টিনন্দন অনুভূতি সৃষ্টি করে। পুরো স্থাপনা জুড়ে টেরাকোটা জ্যামিতিক ও বাহারি চিত্রাঙ্কন দেখা যায়। রামায়ণ কৃষ্ণলীলার মতো হিন্দু কাহিনীর চিত্র, গায়ক, নৃত্যকলা, পবনপুত্র বীর এবং যুদ্ধচিত্রের বিভিন্ন রকম কারুকার্য এর গায়ে খচিত রয়েছে। প্রতিটি কোণায় মাঝখানে কৃত্রিম মুখও স্থাপন করেছেন, তবে দেওয়ালটির কোথাও কোনো লেখা পাওয়া যায়নি, যেটা দেখে বোঝা যায় এটি কত সালে নির্মাণ হয়েছে বা কী কারণে এটি নির্মাণ হয়েছিল।